हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल लिपिका दत्तर चैनल रिपिले तुम्हारे स्वागतम। आज के तुम्हारे ब्रा कट ब्लाउजर ड्राफ्टिंग देखाबो। ब्रा कट ब्लाउज करार जो जे मापगुलो नहीं झूल नहीं 14 इंची, छाती 36 इंची, कोमर 34 इंची, हाथा लम्बा 8, मुहूरि 10 फुट 6, पेचने गला 10, सामने गला हे 7 इंची। प्रथम हमें लम्बाटा नहीं नेब, हमार झूल आछे 14 इंची, तेल झूल प्लस एक तेल झूलर संगे 1 इंची नीले एखे 15 इंची हलो। झूलर संगे जा झूल थाकबे तार संगे तुम्हें 1 इंची जोग कर झूल तो हमार 14 आछे तार संगे 1 इंची जोग कर 15, एखान ये पर्यन्त हमारे 15 इंची। एबार आमार पुट आछे 6 इंची, सबार आगे पुट नेब, पुट हच्छे 6 नियेछि एखाने, एखान थेके ए पर्यन्त हच्छे 6, आर गला नियेछि एखान थेके तार हाफ 3 इंची, आर पुटेर संगे पुट हच्छे आमार 6, तार संगे 1/4 प्लस करते हबे जेटा सेलाइए चले जाबे। आर एखाने हाफ शोल्डार डाउन करबे, जे कोनो ब्लाउजे जे गला झूले आसे सेई जन्य तोमार हाफ इंची डाउन करते हबे जाते सेई प्रब्लेमगुलो ना हय। एखाने हाफ शोल्डार डाउन करबे, हये गेलो। एबार आमि गला निये एखाने आमार बडी माप निते हबे, एखाने आमार मुहूरि निते हबे कत, एखाने आमार पुट नियेछि आमि 6। एबार आमार भूगोल, भूगोलेर माप कत हबे, एखाने छातीके 6 दिये भाग करे तार संगे 1 इंची बा 1.5 इंची 1 इंची जोग करलेई जथेष्ट। छातीके 6 दिये भाग करले आमार 36 छाती आछे, 6 6 36, তাহলে পেলাম 6 ইঞ্চি, তার সঙ্গে 1 ইঞ্চি আমি যোগ করে এখানে নিয়েছি 7। আমার বগল নিয়েছি 7 ইঞ্চি, এখানে 7 ইঞ্চি নিয়ে এবার আসবো ছাতির মাপ। ছাতি কত আমার, ছাতি হচ্ছে 36, 36কে 4 দিয়ে ভাগ করবে, 4 9 36, তাহলে এখান থেকে আমি এই পর্যন্ত পেয়েছি 9 ইঞ্চি, আর 1.5 ইঞ্চি এক্সট্রা, এই যে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এটা এক্সট্রা নিতে হবে। এখানে কোনা করে 1.5 ইঞ্চি নিয়ে তারপর রাউন্ড শেপ করে দেবে, এটা হচ্ছে বগলের মাপ। এবার হচ্ছে কোমর, কোমর কত, কোমর আমার কোমরের মাপ হচ্ছে 34, তাহলে তাকে 4 দিয়ে ভাগ করলে 8.5, তার সঙ্গে 1.5 যোগ করবে যেহেতু এখানে টিকিনটা আছে সেই জন্য 1.5 ইঞ্চি যোগ করবে, তাহলে এখানে আমি 4 দিয়ে ভাগ করে 8.5, 8.5টার সঙ্গে 1.5 যোগ করেছি, যোগ করে যা পেলাম এটাই আমার কোমরের মাপ। আর এখানে যে টিকিনের মাপটা কী করে নেব, ছাতিকে 6 দিয়ে প্রথমে ভাগ করে নেবে, ছাতিকে 12 দিয়ে ভাগ করবে, 12 দিয়ে ভাগ করলে হচ্ছে 3 12 36, তার সঙ্গে 1/2 ইঞ্চি যোগ করলাম 3.5, তাহলে এইখান থেকে 3.5 ইঞ্চি জায়গায় তোমরা যেখান থেকে 3.5 ইঞ্চি হবে সেইখান থেকেই তোমরা এখানে টিকিনের মাপটা নেবে। এখানে 1/2 ইঞ্চি, এখানে 1/2 ইঞ্চি, দুই পাশে 1/2 ইঞ্চি করে এবং কোনা করে শেপ করে দেবে, এটাই হচ্ছে আমাদের পেছনের মাপ। পেছনের মাপে আর বিশেষ কিছু নেই, আর গলা নিয়েছি আমি পেছনের মাপের পেছনে 10, যেহেতু ডিপ গলা 10 নিয়েছি, 10 নিয়ে এটাকে রাউন্ড করে দিয়েছি। এবার আসছি আমি সামনের, এটা ব্রা কাটের সামনের পোর্শনটা। ব্রা কাটের সামনের পোর্শনে তোমাকে এখানে ঝুল থেকে 2 ইঞ্চি বেশি নিতে হবে, যা ঝুল আছে তার থেকে 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, কারণ এইদিকে আমার সেলাই আছে, পট্টির ব্যাপার আছে, যাই হোক 2 ইঞ্চি তুমি আগে এক্সট্রা নিয়ে নেবে লম্বার ক্ষেত্রে, আর এই পাশে 1/2 ইঞ্চি এক্সট্রা নেবে। তারপরে বাকি যা আছে সামনের পোর্শনটা বসিয়ে দিয়েও করতে পারো, আমি এখানে ড্রাফটিংটা করেই দেখাচ্ছি। এখানে 3 ইঞ্চি হচ্ছে আমার পুট, আর 3 ইঞ্চি হচ্ছে শোল্ডার, আর 1/4 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য, হাফ শোল্ডার ডাউন যেমন সামনের মাপে নিয়েছি সেরকম। এবার বগলের মাপ নিয়েছি, এটা ছাতিকে 6 দিয়ে ভাগ করে 1 ইঞ্চি যোগ করলে 7 পেয়েছি, 7। এবার বডির মাপ এই একইভাবে 4 দিয়ে ছাতিকে 4 দিয়ে ভাগ করলে করে 1.5 ইঞ্চি যোগ করে যা পেয়েছি সেটা হচ্ছে ছাতির মাপ। এখন হচ্ছে মেন যে জায়গাটা আমাদের যে ব্রা কাটের যে ব্রাগুলো হবে সেই পোর্শনটার মাপ তোমরা একটু মন দিয়ে দেখো কী করে আমরা এই মাপটা পাবো। এই মাপটা পেতে গেলে
প্রথমেই আমরা ছাতিকে ছয় দিয়ে ভাগ করেছি, ছাতি আমার ছত্রিশ, ছত্রিশকে ছয় দিয়ে ভাগ করেছি, তাহলে ছয় ছয় ছত্রিশ, তাহলে এইখান থেকে এই পর্যন্ত আমি পেলাম ছয় ইঞ্চি। বোঝা গেল? এখান থেকে এই পর্যন্ত আমি পেলাম ছয় ইঞ্চি। এবার ছয় ইঞ্চিতে আমি একটা দাগ দিলাম, যেখান থেকে আমরা বডির মাপটা নিয়েছিলাম সেই দাগের উপরেই দাগটা দিলাম। সেটা নিচেও আসতে পারে, উপরেও আসতে পারে, এটা কোনো ফ্যাক্টর নয়। হ্যাঁ, এখান থেকে ছয় ইঞ্চি পেলাম, ছাতিকে ছয় দিয়ে ভাগ করলাম, ভাগ করে কত পেলাম, আমার ছত্রিশ ছিল, তাহলে ছয় ইঞ্চি পেলাম। যার ছাতি যদি বত্রিশ থাকে তাহলে ছয় দিয়ে ভাগ করে যা হবে ততটুকুই দাগ দিতে হবে, সেই হিসাবে আমাদের খাপের মাপটা হবে। এবার এই পাশে ছয় পেলাম, এইখানে আমরা কি করব, এইখান থেকে মাপটা কোথায় পাবো? এখানে ছাতিকে বারো দিয়ে ভাগ করেছি, তিন বার ছত্রিশ, এইখান থেকে এই পর্যন্ত এই যে মাপটা, এই যে মাপটা, এই পর্যন্ত তিন তিন ইঞ্চি পেলাম। ঠিক আছে, এবার তিন ইঞ্চির থেকে এই পাশে হাফ ইঞ্চি নেব, এই পাশে হাফ ইঞ্চি নেব, এই তিন ইঞ্চির থেকে এখানে তিন ইঞ্চি, এই সমানভাবে এখানেও একটা তিন ইঞ্চি মাপ করে নেব। স্কেল বসিয়েও নিতে পারি, লম্বা করে দাগ কেটে নিলে নিতে পারো। এখানে তিন ইঞ্চি, এইখান থেকেও আমি তিন ইঞ্চি কেটে দিলাম, দাগ একটা পয়েন্ট নিলাম। এই সমান মাপের মিডিলে একটা আমি পয়েন্ট নিলাম, মিডিলেও আমি একইভাবে একটা পয়েন্ট নিয়ে নিলাম, একই মাপ, এখানে তিন ইঞ্চি, এখানে তিন ইঞ্চি, এখান থেকে মাপলে এখানেও তিন ইঞ্চি হবে, এটা এই মাপটা আমি নিয়ে নিলাম। এইবার এই মাপটা নেওয়ার পরে এই যে সোজাসুজি যে এই মাপটা পেলাম, এইখান থেকে এই যে বাড়তি আমি রেখেছিলাম হাফ ইঞ্চি, সেইখান থেকে হাফ ইঞ্চি এদিকে নিলাম, হাফ ইঞ্চি এদিকে নিলাম, এই সোজাটা না নিয়ে বাইরের দিকে, এই বাইরের কাপড়টা আমি রেখেছি এই কারণেই যে এখান থেকে আমি হাফ ইঞ্চি এইদিকে নিলাম, হাফ ইঞ্চি এইদিকে নিলাম, নিয়ে এই যে মিডিল পয়েন্টটা পেয়েছি এখান থেকে হাফ ইঞ্চি উপরে একটা পয়েন্ট নেব, এখান থেকে হাফ ইঞ্চি একটা পয়েন্ট নেব। এই যে পয়েন্টটা, মিডিল পয়েন্টটাই হচ্ছে মেন ফ্যাক্টর। এই যে মিডিল পয়েন্টটা পেয়েছি তিন ইঞ্চি, এখানে তিন ইঞ্চি, এখানে তিন ইঞ্চি, এইটার থেকে আমাদের খাপটা করে নিতে হবে। তাহলে আমি কী করবো, এখান থেকে এই যে পেলাম, এখান থেকে হাফ ইঞ্চি বাইরের দিকে নিলাম, হাফ ইঞ্চি এইদিকে নিলাম, আবার এই পয়েন্টটার থেকে উপরে হাফ ইঞ্চি, নিচে হাফ ইঞ্চি নিলাম, দিয়ে এখান থেকে এই পর্যন্ত একটা দাগ টেনে দেবো, এখান থেকে এই পর্যন্ত একটা দাগ, এখানেও তাই, এই যে পয়েন্টটা পেয়েছি সেখান থেকে হাফ ইঞ্চি একটা দাগ নেবো, এই পাশেও হাফ ইঞ্চি নেবো, এই পাশে যেমন হাফ ইঞ্চি করে নিয়েছি, এই পাশেও হাফ ইঞ্চি, হাফ ইঞ্চি করে নিলাম, নিয়ে এখানে আমি একটা শেপ দিয়ে নিলাম, স্কোয়ার টাইপের শেপ আমি পেয়ে যাব। যখন আমি মিডিল পয়েন্টটা পাবো, এখানে তিন পেলাম, তিন পেলাম, এখান থেকে তিন ইঞ্চি, নিচেও আমি তিন ইঞ্চি নিলাম, এখানেও তাই, এখানে তিন ইঞ্চিতে পেলাম, এখানেও তিন ইঞ্চি পেলাম, দিয়ে একটা বক্স আমি করে নেবো। সবার আগে বক্সটা করে নিলে, বক্সটা করে নেওয়ার পরে তুমি মিডিলে পয়েন্টটা দেবে, মিডিলে পয়েন্টটা দিয়ে এখান থেকে তুমি এইটারও হাফ করে এখানে একটা তিন ইঞ্চিতে পয়েন্ট দিয়ে নিলে। বোঝা গেল? এখানে মিডিল পয়েন্ট, এইটা ট্র্যাঙ্গল করলে, এখানে আমি একটা চৌকো করে নিলাম, সেখানেও একটা মিডিলে পয়েন্ট দিয়ে নিলাম। এই পয়েন্টটার থেকে এখন আমি একটা শেপের আকৃতিতে একটা সোজা করে একটা দাগ কেটে নিলাম, নিয়ে এর নিচেই হাফ ইঞ্চি, সবখানে দেখো হাফ ইঞ্চি করে নিয়েছি, এখানে হাফ ইঞ্চি এক্সট্রা, এখানে হাফ ইঞ্চি, এখানে হাফ, এখানে হাফ, এখানে এই যে মিডিল পয়েন্টটার থেকে হাফ এখানে গেছি, আবার এখানেও মিডিলে হাফ ইঞ্চি এদিকে নিয়েছি, নিয়ে স্ট্রেট একটা দাগ কেটে নিয়েছি, এর সঙ্গে স্ট্রেট দাগটা আসলো, তো এইখান থেকে আমি হাফ ইঞ্চি নিচে নিয়েছি, এই যে হাফ ইঞ্চিটা নিচে নিলাম, এইখান থেকে আমার এই যে চার কোণা যে বক্সটা করেছিলাম, বক্সের এখান থেকে জুড়ে দিলাম, এখান থেকে জুড়ে দিলাম, এই পয়েন্টটার থেকে জুড়ে দিলাম, এটাও জুড়ে দিলাম। বোঝা গেল? তাহলে এই যে পয়েন্টটা হলো, এইটা হচ্ছে আমার খাপের এক নম্বর পার্ট। প্রথম পার্টটা হলো এইখান থেকে, এইখান থেকে এই পর্যন্ত, এই রাউন্ড শেপে। এখানে একটা তুমি পেছনে কার্বন বসিয়ে দেবে, কার্বন বসিয়ে এই যে সেকেন্ড খাপটা, দুই নম্বর পার্টটা যেটা, সেটাকে তোমরা কার্বন করে নেবে, এইখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এই এই পর্যন্ত, এটা একটা কার্বন কপি করে নেবে। এটা আমার দুই নম্বর পার্ট হয়ে গেল, দুই নম্বর, আমি দুটো পার্ট একসঙ্গে কাটতে পারবো না, সেই জন্য আমি এটাকে কার্বন কপি করে নেবো, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এই একটা কার্বন কপি করে নেবো, নিয়ে আমরা দুটো পার্ট এখান থেকে পাবো। এবার আমি নিচের যে পার্টটা সেটা কী করে পাবো, এই যে সোজা দাগ কেটে নিয়েছি, এরপরে তিন ইঞ্চি, তিন ইঞ্চি করে তিন ইঞ্চি, এখান থেকে তিন ইঞ্চি দাগ কেটে নিয়েছি, এখান থেকেও তিন ইঞ্চি দাগ কেটে নিয়েছি, তিন ইঞ্চির থেকে এখানে হাফ ইঞ্চি বেশি উপরে দিয়ে দেবো, এখান থেকে এখানে নিয়ে নেবো। এটা হচ্ছে আমার নিচের থার্ড, তিন নম্বর পার্টটা, এটা এক নম্বর পার্ট,
এটা 2 নম্বর পার্ট, এটা 3 নম্বর পার্ট, এখান থেকে আমি 1 আর 3টা পাবো, কিন্তু 2 নম্বর পার্টটা কাটতে আমি পারবো না, সেটাকে একটা কার্বন ফেলে তার মধ্যে এই ছাপটা তুলে নেবে, এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত এই এইটুকু একটা শেপ করে তোমরা কেটে কার্বনে ছাপ দিয়ে নেবে, দিয়ে এই পার্টটা আর এই পার্টটা কেটে নেবে, আর এইটা তোমার কার্বন কপিতে করে নেবে। এইভাবে তোমরা করো, আমি পরের দিন পেপারের উপর কেটে দেখাবো কী করে কার্বনে ছাপ দিয়ে এটা করতে হয়। এখানে সব দিকেই দেখো, আবার আমি বুঝিয়ে দিচ্ছি, ছাতিকে 6 দিয়ে ভাগ করলে তাহলে এখান থেকে আমি পেলাম 6 ইঞ্চি, ছাতিকে 12 দিয়ে ভাগ করলাম এখান থেকে পেলাম 3 ইঞ্চি, এই যে 3 ইঞ্চি পেলাম, এই 3 ইঞ্চি এখানেও নিলাম, এখানেও একই মাপে 3 ইঞ্চি নিলাম, মিডিলেও একটা 3 ইঞ্চি একটা পয়েন্ট দিলাম, হয়ে গেল। এবার 3 ইঞ্চি নিচেও নিলাম 3 ইঞ্চি এক্সট্রা, এদিকেও নিচে নিলাম 3 ইঞ্চি, মিডল পয়েন্টও 3 ইঞ্চি, 3 3 করে ভাগ করে নিলাম, নিয়ে এখান থেকে আমি একটা স্ট্রেট লাইন করে নিলাম, নিয়ে সব দিকে 1/2 ইঞ্চি করে বাড়িয়ে দিলাম, এদিকে 1/2 ইঞ্চি নিলাম, এদিকেও 1/2 ইঞ্চি নিলাম।